এবার আমাদের চোখ। নিঃসন্তান দম্পতি জানেন সন্তান না থাকার কষ্ট কতটা, কিন্তু সদ্য জন্ম নেওয়া নবজাতককে ময়লার ভাগার কিংবা বিভিন্ন স্থান থেকে উদ্ধারের খবরও মাঝে মাঝে উঠে আসে গণমাধ্যমে। স্বজনবিহীন এ সকল নিষ্পাপ শিশুদের কথাই আমাদের চোখ দিয়ে তুলে ধরছেন মাহবুব সৈকত। ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। কলকাকলিতে মুখর এই আঙিনা দেখে ভালো লাগবে সবারই, তবে ভুল ভেঙে যাবে পরক্ষণেই। মায়ের বুকের স্পর্শের কাতরতায় থাকা নিষ্পাপ এই কুড়িদের গল্পের ভাজে হারিয়ে যাবে মুখের হাসি। ডাস্টবিন, হাসপাতাল কিংবা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া শিশুদের আশ্রয় রাজধানীর এই বেসরকারি দাতব্য প্রতিষ্ঠানে। তোর নাম কি? হারিয়ে গিয়ে ঠিকানা বলতে না পারা শিশুদেরও আশ্রয় মেলে এখানে। কেন্দ্র সংশ্লিষ্টরা সাধ্য অনুযায়ী মাতৃস্নেহ দেওয়ার চেষ্টা করলেও ওদের চোখ সর্বদাই খোঁজে আপনজনের চেনা মুখ। নির্ভরযোগ্য হলে যাচাই বাছাই শেষে দত্তক হিসেবে অনেক শিশুকেই তুলে দেওয়া হয় আগ্রহী পরিবারের কাছে। কিন্তু যে বাচ্চাটা একটু মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ওইভাবে হয় নাই, ওই বাচ্চাটাকে কেউ চুজ করছে না। যদি সে ফ্যামিলিতে যায় তাহলে তো আসলে সেটা ডেভেলপমেন্ট করা সম্ভব। প্রতারক প্রেমিক কিংবা অন্য কারো লালসার শিকার হয়ে সন্তান সম্ভাবা হয়ে পড়া কিশোরীরাও ঠাই পায় এখানে। আমাকে বলছিল বিয়ে 3-4 বছর ধরে ওর বাবার সাথে আমার পরিচয়, প্রেগনেন্ট 5 মাসে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রশিক্ষণও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। আমার চিন্তা আমি এখান থেকে বের হয়ে একটা ভালো একটা চাকরি করবো, তারপর বাবাকে একটু খোঁজার চেষ্টা করবো। আইনি সহায়তা কিংবা সামাজিকভাবে স্বীকৃতি মিললে সন্তান সহই কেন্দ্র ছাড়ে কিশোরী, নইলে সারা জীবনের জন্য নবজাতক রেখে নতুন করে পথ চলা শুরু করে ভুল পথে পা বাড়ানোরা। আমি নিজে তো কোনো ই করতে পারবো না, কারণ এখন ফ্যামিলিতে নিয়ে গেলে তো একটা পরিচয় চাবে। যেহেতু এদের বয়স 15-র নিচে থাকে, তাদের বেশিরভাগই থাকে পুষ্টির অভাব, যার কারণে তারা অসুস্থ সন্তানের জন্ম দেয়। তাদের ব্যয়ভারটা বহন করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সমাজ কল্যাণ অধিদপ্তর যদি আমাদের কন্টিনিউসলি একটা সাপোর্টে আসে, ধনাঢ্য ব্যক্তি বা আমাদের কর্পোরেট বডি, দেশ বিদেশে যে কোনো মানুষের সহায়তা আমরা আশা করি যে এটা আমরা পাবো। না চাইলেও কেন্দ্রে আসবে এমন শিশু কিংবা ভুক্তভোগী কিশোরী। আর সকল শিশুর মতো মায়ের উদর থেকে জন্মালেও সমাজের বুকে যাদের পরিচয় অবাঞ্ছিত শিশু, তাদের পরিচর্যার ভার কে নেবে? তবুও এ সকল অনাথ শিশুদের জন্য এগিয়ে এসেছেন যারা, তাদের প্রতি হাজারো সালাম। সরকারি এবং বেসরকারি আর বৃত্তবানদের সহযোগিতায় টিকে থাকুক এ ধরনের কল্যাণকর কাজ, যেন এদের একটি শিশুও আর নিজেদেরকে ভাবতে না পারে অনাথ হিসেবে, যথাযথভাবে নিজেদের গড়ে তুলে দেশ এবং সমাজের কাজ করতে পারে এই সকল শিশুরাও, সেটি প্রত্যাশা হচ্ছে বিবেকবান প্রতিটি মানুষের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।